এক মাসের কাজ নির্দিদায় নির্ভয়ে এক মাসের কাজ তিন দিনে করা সম্ভব এটাতে কোনো সন্দেহ নেই দর্শক আপনাদেরকে এমন একটা স্থানে নিয়ে এসেছি যে স্থানটি সারা দেশের মধ্যে ইতিমধ্যে আলোচনায় এসেছেন সেই স্থানটি রাওজানের কাগতিয়া বাজার আর যে স্থানে আমরা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কোনো বৈজ্ঞানিকের কোনো ওয়ার্কশপ নয় কোনো ইঞ্জিনিয়ারের ওয়ার্কশপ নয় কোনো বিশাল কোনো মানুষের বা কোনো বৃত্তশালীর কোনো ওয়ার্কশপ নয় যাই এই ওয়ার্কশপে নিয়ে এসেছি হয়তো তিনি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেনি আর এমন একজন লোক লোহার স্কোয়ার বারের বেন্ডিং মেশিন আবিষ্কার করে আজ পুরো দেশ জুড়ে আলোচনা এসেছেন এই দেশেই প্রথম যিনি রাওজনের এই কৃতি সন্তান রাউজনের অর্থাৎ কাগতীয় এলাকার একজন তরুণ উদ্যোক্তা তিনি হচ্ছেন টিপলু বড়ুয়া আর তার ব্যবসায়িক প্রতিষ্ঠার সামনে আমরা এখানে এসেছি আমি তৈপ চৌধুরী সহকর্মী আনিসুর রহমানকে নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি প্রাথমিক বিদ্যালয় পেরোতে না পারলেও দেশের মধ্যে প্রথম একটি লোহার স্কোয়ার বেন্ডিং মেশিন আবিষ্কার কিভাবে করেছেন এবং এ স্কোয়ার বারের আবিষ্কার করে তিনি কি কি সফলতা পেয়েছেন ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে এবং সরকারের মাধ্যমে তার খোঁজ নেওয়া হচ্ছে তিনি এটা কিভাবে করেছেন এবং বিভিন্ন তদন্ত করা হচ্ছে তারপরও টিপলু বড়ুয়া জানিয়েছেন সরকারের এবং স্থানীয় বৃত্তশালী বা এলাকার যে কোনো উদ্যোক্তা যদি তাকে ব্যবহার করতে পারেন তিনি শুধু এই লোহার স্কোয়ার বেন্ডিং মেশিন নয় আরো বেশি বেশি চমকপথ মেশিন আবিষ্কার করে এই দেশকে অনেক কিছু দিবেন এবং আরো কয়েকটি প্রতিষ্ঠান খুলে ব্যাপক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে তিনি দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য অবদান রাখার তার স্বপ্ন রয়েছে দর্শক আমরা আপনাদেরকে আবারও বলতে চাই তার জীবনে প্রাথমিক বিদ্যালয় গন্ডি ফেরত না পারলেও তার এই আবিষ্কারের জিনিস ইতিমধ্যে পুরো দেশ জুড়ে সুনাম কুড়িয়েছেন এবং গর্বিত হয়েছেন আমাদের রাউজান তথা এই কাগজিয়ার বাজারে প্রতিদিন মানুষ ছুটে তার এই লোহার স্কোয়ার বেন্ডিং মেশিন দেখার জন্য আমরা সেই বিষয়ে তার এই লোহার স্কোয়ার বেন্ডিং মেশিনের সেই আবিষ্কারের ইতিবৃত্ত এবং সেই নিয়ে এই পর্যন্ত তিনি কি কাজ করেছেন কী সফলতা পেয়েছেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে সহকর্মী আনিসুর রহমানকে নিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা এই লোহার স্কোয়ার বেন্ডিং মেশিন সম্পর্কে আমরা টিপলু বড়ুয়ার কাছে জানতে চাইবো যে তিনি কিভাবে এই লোহার স্কোয়ার বেন্ডিং মেশিনটা আবিষ্কারের উদ্দেশ্য এবং কারণ আসলে এটা আমি দেখছি যে প্রথমে শুধু আমার দোকান আনা বিভিন্ন সাইট ওয়ার্কশপ লাইনের মধ্যে স্টাফ সংকটপূর্ণ অবস্থা স্টাফ সংকটপূর্ণ অবস্থা এই কারণে যেগুলো আপনার লোহা কাটা সোজা করা এগুলো সবার জন্য পসিবল মানে এগুলো হয় কিন্তু ওই যে যখন এগুলো মাতুল দিয়ে হাতুল দিয়ে পিটায় যখন এগুলো ব্যান করার সময় সেটা মিস্ত্রিদের একটা বাড়তি একটা বোঝা বলে মনে হয় তো তখন মিস্ত্রি সংকটপন্ন অবস্থা আসে না শুধু আমার এই আমার এই প্রতিষ্ঠান কিংবা আমার আমার এই সারা সে সমস্যাটা হয়ে থাকে কারণ অবস্থা সেটা চিন্তা করতে গিয়ে আমি চিন্তা করলাম না এখন যদি এটা যদি মেশিন আকারে যদি কিছু করা যায় আমি সেটা চিন্তা করলাম চিন্তা করার পরে দেখতেছি আসলে আমি তারপরে কিছু অনলাইনের সহযোগিতা নিলাম অনলাইনের সহযোগিতা নেওয়ার পর আমি কিছু দেশের মধ্যে কিছু এরকম মেশিন আসছে কিনা আমি একটু দেখি অন্তত হলে ম্যাক্সিমাম কম করে হলেও মাসে একবার করে আমি আমাদের চট্টগ্রাম শহর জুবলি রোড যেতাম এই মেশিনটা আসছে কিনা আর ইতিপূর্বে ওইখানে আমি না পেয়ে হয়ে আমি তিন মাসে মিলে দুইবার আমি ঢাকায় গমন করি কারণ এই মেশিনটা আসছে কিনা দেখার জন্য আমি ওখান থেকে ব্যর্থ হয়ে চলে আসে ব্যর্থ হয়ে চলে আসার পরে তারপর চিন্তা করলাম না আসলে যেহেতু আমার এখন যেহেতু এখানে হচ্ছে না এটা এটা আমি যেহেতু পাচ্ছি না দেশের মধ্যে তাহলে আমি একটু ট্রাই করে দেখি আমার লাইফটা এমনি তো আসলে কিছু হয় না লসেই

কাজ করার সময় আমি ফেরামটা করলাম ফেরামটা করার পর অ্যাডজাস্ট না হওয়ার কারণে আমি দীর্ঘ পাঁচ ছয় বারে আবার নতুন করে করতে হয়েছিল এর পরবর্তীতে আমার এখানে মোটর জ্বলে গেছিল চারটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চার নাম্বার মোটরের সময় এখানে অনেক দোঁয়া সৃষ্টি হয় দোঁয়া সৃষ্টি হয় এই কারণে কারণ এই যে অনেক লোকে মনে করছে এটাকে এখানে আগুন ধরছে আগুন ধরছে দেখতেছে আমি এখানে আগুন ধরে নাই আসলে আমি একটা কাজ একটা জিনিস বানাতে চাচ্ছি করতে চাচ্ছি সেটা ইয়া করে এই আগুনটা ধরে গেছে হয়তো সবাই তো বকা দিছে ঠিক আছে আমার ভালোর জন্য হিসাব করে তো বকা দিছে কিন্তু সবার আমার আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হওয়ার কারণও যথেষ্ট আছে কারণ এখানে তো আগুন ধরার সম্ভাবনা ছিল পুরা ঘরটায় যেভাবে যে দুয়াই অন্ধকার হয়ে গিয়েছিল তো এই পরবর্তীতে করোনাকালীন সময়ের মধ্যে আমার কিন্তু এটা কিন্তু ভালো একটা আমাকে সময় দেওয়ার এই মেশিনের পিছনে সময় ব্যয় করার একটা সুযোগ হয়েছিল। সেই সুযোগটা কিন্তু আমাকে কিন্তু আমার এক প্রকার আশীর্বাদের মতো হইয়া আমার কাছে ধরা দেয় তো সেই সময়ের মধ্যে করোনা করোনাকালীন সময়ের মধ্যে যখন উনিশে গিয়ে বিশের মধ্যে আমি কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিপূর্ণতাই এই মেশিনের মধ্যে লাভ করি আমরা আপনার কাছে জানতে চাবো এই মেশিনটা আবিষ্কারের জন্য কত টাকা খরচ হয়েছে এবং যদি আবিষ্কারের পর আপনি সরকার থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা বা সহযোগিতা পেলে আপনি কি কি আর নতুনত্ব আমাদের দেশকে উপহার দিতে পারেন সে বিষয়ে যদি আপনি আমাদের হালদা টিভিকে বলেন প্রথমত আসলে সব কিছু মিলে যেগুলো যে আমার আনুষাঙ্গিক সবগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে জ্বলে গেছে সব কিছু মিলে আমার এটার মধ্যে প্রথমে এটার মধ্যে ব্যয় হয়েছে আপনার প্রায় চার লক্ষ প্রায় সত্তর হাজার হ্যাঁ সত্তর হাজার টাকা মতো আর এখন পরবর্তীতে যদি এটা যদি আমি যদি নেই পরে এখন যদি আমি অর্ডার নেই কিংবা যে এটা যদি আমি উৎপাদনে এই পুরোপুরি যদি উৎপাদনে যদি যাই তাহলে এটা কিন্তু আমার ধরেন বর্তমান সময়কালীন হিসাব করে এক লক্ষ আশি হাজার টাকা কোনো ধরনের সহযোগিতা পাই নাই কারণ আমি সহযোগিতার জন্য কারো কাছে এই মুহূর্তে যাওয়ার আমার কোনো সুযোগ ছিল না সুযোগটা ছিল না এই কারণে আমি একটা কেউ না জেনে তো কেউ তার সহযোগিতা করতে চাইবে না হ্যাঁ অন্য হয়তো কেউ নেগেটিভ নেবে কেউ পজিটিভ নেবে ঠিক এই কারণে এটার কারণে সহযোগিতা কিন্তু আমি যদি এখন বর্তমানে যদি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যদি সরকারি হোক বেসরকারি হোক রাষ্ট্রীয়ভাবে আমি যদি সহযোগিতা যদি পাই তাহলে এটা কিন্তু দেশে একটা ব্যাপক একটা কর্মসংস্থানের একটা সুযোগ আছে এবং যদি সম্ভব যদি হয় এটা একটা যে সরকারি মাধ্যমে যদি হয় এটা একটা ইনফুট করার হ্যাঁ দেশের বাইরে ইনফুট করার একটা এখানে ব্যাপক ব্যাপক একটা সুযোগ আছে এক মাসের কাজ নির্দিদায় নির্ভয়ে এক মাসের কাজ তিন দিনে করা সম্ভব এটাতে কোনো সন্দেহ নেই একটা মানুষ একটা মিস্ত্রির একটা মিস্ত্রির কাজ এক মাসের কাজ তিন দিনে আরও তিন দিনের চেয়ে আরও আগে হবে আরও তাড়াতাড়ি হবে কিন্তু তিন দিনে পরে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আসলে ফরাজ বাড়ির কাছ থেকে আমার একটু সহযোগিতা কামনা করছি কারণ উনি একজন বর্তমান সময়ে একজন তরুণ উদ্যোক্তা তরুণ রাজনীতিবিদ তো অনেক আমি অনেক ফরাজ ভাইয়ের অনেক কিছু দেখেছি ভালো কাজ করার সেক্ষেত্রে ফরাজ ভাইও যখন একটু একজন তরুণ উদ্যোক্তা সেক্ষেত্রে আমি একজন আমার যদি ফরাজ ভাইয়ের যদি সম্ভব যদি হয় আমাকে একটু সহযোগিতা আমি কামনা করছি এতে আমার যদি হয় তাহলে আমি কৃতজ্ঞ হব প্রথম হলে আমাদের যে চারশোটা তিনশোটা বারগুলো যে আমরা হাতে বের করতাম এগুলো এখন আমরা সহজে মানে ওই মেশিন মেশিন দিয়ে আমরা ব্যান করি ব্যায়াম করতে আমার সময়টা বাঁচতেছে কাজেও মানে আমরা অনেক অ্যাডভান্স মানে যেটা এক ঘন্টা কাজ এটা আমরা দশ মিনিটে করতে পারতেছি আর যে সাতশোতা বারগুলো ব্যান করা তিনশো বারগুলো ব্যান করাতে অনেক করে জামেরা কাজ অনেক মিস্ত্রি তো মানে ওই ব্যান করার জন্য হাত রুড়িয়ে ব্যান করার জন্য আসে না ওই দোকানে আসে না ওদের একদিন করে দুদিন আসে না তো এই সেজন্য আমাদের কাজটা অনেক সহজ সহজ হয়ে গেছে এই মেশিনটা মানে আমরা আমাদের মালিকে এই আবিষ্কার করছে বিদায় ধন্যবাদ হালদার টিভির সুপ্রিয় দর্শকদের আমরা এতক্ষণ পর্যন্ত যেসব বিষয় আপনাদেরকে উত্থাপন করেছি আবিষ্কারের বিষয় বিশেষ করে রাউজনের কাগতিয়া বাজার এলাকায় বাবু টিপলু বরুয়ার সেই ওয়ার্কশপে আমরা এতক্ষণ আপনাদেরকে বিস্তারিত অর্থাৎ বর্ণনা আমরা আপনাদেরকে দিয়েছি এবং অনেক কিছু টিপলু বড়ুয়ার কাছ থেকে আপনারা সেই আবিষ্কারের বিষয়ে শুনেছেন তবে টিপলু বড়ুয়ার সেই যেই আবিষ্কার সেটি একটি অনন্য একটা দৃষ্টান্ত সারা বাংলাদেশের মধ্যে তিনি এখন সরকারের সহযোগিতার পাশাপাশি আমাদের রাজনের সংখ্যক সদস্য জনতা বিএম ফসল কমিটির এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র তরুণ উদ্যোক্তা তরুণ সংগঠক এবং তরুণ সমাজকর্মী রাজনীতিবিদ পারস্করম চৌধুরীর সহযোগিতা চাইছেন বিশেষ করে এ আবিষ্কার তিনি শুধু চট্টগ্রামে নয় আমাদের রাওজানের গর্ব রাওজানে দেশের একজন মডেল টিপলু বড়ুয়া তার আবিষ্কারের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন বৃত্ত নয় শুধুমাত্র ইচ্ছা প্রবল ইচ্ছা স্বপ্ন এবং সেই স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন তিনি আজ জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন যার প্রাথমিক শিক্ষা গণ্ডি প্রেরিত না পারলেও এ আবিষ্কারে তিনি এখন ইতিমধ্যে দেশ জুড়ে প্রশংসিত তবে তিনি চাচ্ছেন সরকারের সহযোগিতার পাশাপাশি তার এই আবিষ্কারের সরকার স্বীকৃতি যদি সে স্বীকৃতি পায় এই আবিষ্কার শুধু বাংলাদেশের মধ্যে এই আবিষ্কার অনেকে অনুকরণ করবে এবং এটি বিপণনের মাধ্যমে যদি সেটি বাংলাদেশের বিভিন্ন স্থানে তার এই আবিষ্কার চলিয়ে দেওয়া যায় তাহলে দেশ লাভবান হবে এই আবিষ্কার যদি পার্শ্ববর্তী ভারত নেপাল ভুটান মায়ানমার সহ পাকিস্তান বিভিন্ন যদি যদি আবিষ্কারকে কাজে লাগিয়ে রপ্তানির জন্য কোনো ব্যবস্থা করা হয় তাহলে দেশ আরো সাফল্য আনবে সৃষ্ট হবে দেশের হাজার হাজার তরুণ উদ্যোক্তা সহকর্মী আনিসুর রহমানকে সাথে নিয়ে কাগতিয়া বাজার এলাকা থেকে আমি তৈব চৌধুরী হালদা টিভি চট্টগ্রাম